প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার মাধ্যম হতে হবে মাতৃভাষা, পাশাপাশি অন্য ভাষা শেখারও প্রয়োজনীয়তা রয়েছে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। কিছু কিছু পরিবার হঠাৎ টাকা পয়সার মালিক হয়ে গেছেন, এখন মনে করেন ছেলেমেয়েরা ইংরেজিতে কথা বলে খুবই দক্ষ হয়ে গেল, মানে ইংরেজি ভাষায় বলতে যে স্মার্ট হয়ে গেল। কিন্তু স্মার্ট হতে হলে যে শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে বা সেই ভাষা কথা বলতে হবে, আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। আমাদের শিক্ষার মাধ্যম মূলত আমাদের মাতৃভাষা হতে হবে, শুধু আমাদের না, সকলেই মাতৃভাষা শিক্ষা, কিন্তু পাশাপাশি আরও একটি দুটি ভাষা শেখারও সুযোগ, এবং সেটা যাতে যথাযথভাবে শিক্ষা নিতে পারে সেটা ওই একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকেই শেখাতে হবে।